এই বামটা ফুলি দাও অস্তগ্রাম না ইয়া বাপাদার হইদি যা সার্গু ফুললা কারগম যে কি আপকে সার্গু হ্যাঁ সার্গু করো না কোন সকলে দাঁড়িয়ে আবার সাধুবাদ প্রদান করুন পূজনীয় সকল ভিক্ষু সংঘ আসন গ্রহণ করতে যাচ্ছেন সাধু 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 চারটা চারটা তোর 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 শ্রদ্ধেয় পূজারী উপাসক উপাসিকা বৃন্দ আপনারা সকলে জানেন ঢাকা ধর্মরাজী বৌদ্ধ মহাবিহার এই বিহারে প্রতি বছরের ন্যায় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ শুভ প্রবারণা পূর্ণিমা ও কঠিন জীবন দান উদযাপন কমিটি ২০২২ কর্তৃক আয়োজিত দান উত্তম শুভ কঠিন জীবন দান অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে প্রথম পর্ব অনুষ্ঠান অষ্ট পরিষ্কার দান সহ সংগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমাদের পরম পূজ্য পদভিক্ষু সংঘ আসন গ্রহণ করেছেন এবং আপনারা যারা আসন পথে রয়েছেন বিহারে বিভিন্ন আঙ্গিনায় অবস্থান করছেন অতি সত্বর আমাদের অনুষ্ঠান মঙ্গলে চলে আসুন সর্বপ্রথমে আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি সর্বপ্রথমে মঙ্গলাচরণ মঙ্গলাচরণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের অত্র বিহারে বুদ্ধিবিক্রের স্থানে যে সকল উপাসক উপাসিকা বৃন্দ অবস্থান করছেন বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের অনুষ্ঠান মণ্ডলে চলে আসুন পরম পূজ্য পদভিক্ষু সংঘ আসনে আছেন তাই আপনারা আসলে আমরা অনুষ্ঠান শুরু করতে পারি আবাসিক বিক্রয় বেগুন
আমাদের বিহারে আবাসিক বিক্ষোভ সংঘ সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা অতিসত্বর আমাদের পরম পূজনীয় বৃক্ষ সংঘের আসনে চলে আসার জন্য অনুরোধ করছি। আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। এই আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। সর্বপ্রথমে মঙ্গলাচরণ করবেন দমরাজি বৌদ্ধ মহাবিহারের আবাসিক ভিক্ষু বদন্ত প্রিয় রত্ন ভিক্ষু মহোদয়। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্স ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধস্স। বহুবংশ সমবিনীয় মিতসায়ুধং তং গিরিমিকালায়ুধিত ঘোরং সসেনামারং দনাদিদম্ম বিধিনা জিদ্বা মুনিন্দো তন্দে যস ভবতু তে জয়মঙ্গলানি মরাতিরেকমবিয়োজিতং সম্ভারতি ঘোরং বনালবকমাত মতাতয়ক কন্দে সুদন্ত বিধিনা জিতবা মুনিন্দ তন্দে যস ভবতু তে জয়মঙ্গলানি এতেনা সজ্জবজ্জেনা সোতু তে অতু সম্বদ এতেনা সজ্জবজ্জেনা সবদুকাবিনাশতু এতেনা সজ্জবজ্জেনা হোতু তে জয়মঙ্গলং সবিতিয়োবিভজন্তু সোগরোগাবিনাশতু মাতে ভবতু অন্তরায়ো সুখে দীর্ঘায়ো গো ভব ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বাবুদ্ধানুভবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বাদমানুভবেন সদা সত্যি ভবন্তু তে ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতা সর্বসঙ্গানুভবেন সদা সত্যি ভবন্তু তে। সাধু সাধু সাধু। আজকের এই সকালবেলার অনুষ্ঠানে আশীর্বাদক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য সম্মানিত চাঁদগাঁও সর্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের
সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত অধ্যাপক বনশ্রী মহাতেরো মহোদয়, আজকের এই অনুষ্ঠানের আশীর্বাদক আসন অলঙ্কৃত করেছেন, সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় আশীর্বাদক বন থেকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন দণ্ডরাজি বৌদ্ধ মহাবিহারী উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় ধর্মানন্দ মহাতেরো মহোদয়। সাধু সাধু সাধু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মহামান্য উপসংগঠায়ক বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত পরম শ্রদ্ধেয় রত্নশ্রী মহাতেরো মহোদয়। সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি বান্তিকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন অত্র বিহারী আবাসিক ভিক্ষু সিনিয়র আবাসিক ভিক্ষু পরম পরম শ্রদ্ধেয় কল্যাণ জ্যোতি তেরো মহোদয়। সাধু সাধু সাধু। আজকের এই অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মাননীয় সভাপতি ধর্মরাজি বৌদ্ধ মহাবিহার সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের খণ্ডদার মহাধ্যক্ষ বিশ্ব বৌদ্ধ সুভ্রাতৃত্ব সঙ্গে মাননীয় সহসভাপতি আমাদের সকলে পরম অভিভাবক পরম শ্রদ্ধেয় বুদ্ধ প্রিয় মহাতেরো মহোদয় সভাপতির আসন অলঙ্কৃত করেছেন, সকলে সাধুবাদ প্রদান করুন। সাধু সাধু সাধু। পরম শ্রদ্ধেয় সভাপতি বান্তিকে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন ধর্মরাজি বৌদ্ধ মহাবিহারে শ্রী অবাসিক ভিক্ষু বদন্ত শ্রদ্ধানন্দ তেরো মহোদয়। অনুষ্ঠানে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহসভাপতি বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সম্মানিত সহসভাপতি পাহাড়তলে মহামণি মহাবিহারী সম্মানিত মহাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় রাজগুরু অভয়ানন্দ মহাতেরো মহোদয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন কাতারগঞ্জ নবপণ্ডিত বিহারী সম্মানিত অধ্যক্ষ অধ্যাপক ডক্টর উপানন্দ মহাতেরো মহোদয়। আর উপস্থিত আছেন মধ্য মন্দারমণির বুদ্ধ রশ্মি বুদ্ধ মহা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা পরিচালক বহুল গুণে গুণান্বিত পরম শ্রদ্ধেয় অধ্যাপক সুমেধানন্দ মহাতেরো মহোদয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্মানিত উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুদ্ধানন্দ মহাতেরো মহোদয়। আর উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রায়জন উপজেলা শাখার সম্মানিত সভাপতি ডক্টর প্রিয়দর্শী মহাতেরো মহোদয়। আর উপস্থিত আছেন বেতাগি রত্নাঙ্কুর বিহারী সম্মানিত অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় দীপায়া মহাতেরো মহোদয়। আর উপস্থিত আছেন অগ্রসর কমপ্লেক্সের মহাপরিচালক বিশিষ্ট কর্মবীর পরম শ্রদ্ধেয় সুমিত্রানন্দ মহাতেরো মহোদয়। উপস্থিত আছেন
আমরকেল বিদেশন বিহারের নগরপ্রধান অধ্যক্ষ পরম সদ্য সঙ্গানন্দ মহাদেব মহোদয় আর উপস্থিত আছেন পদুয়া সর্বজনীন বৌদ্ধ বিহারের সম্মানিত অধ্যক্ষ পরম সদ্য পরমানন্দ মহাদেব মহোদয় আর উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রামনীয় উপজেলা শাখার সম্মানিত সভাপতি পরম সদ্য জ্ঞানবংশ মহাদেব মহোদয় এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন বিহার থেকে আগত পরম পূজ্য পদবিক্ষু সংঘ সকলে আসন গ্রহণ করেছেন আপনারা সকলে সাধুবাদ প্রদান করুন সাধু 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 এখন আমাদের সকলের সুপরিচিত পরম কল্যাণ মিত্র পাহাড়তলি মহামণি মহাবিহারী সম্মানিত মহাধ্যক্ষ পরম সদ্য রাজগুরু অভয়ানন্দ মহাতর মহোদয়কে পুষ্প দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন অত্র বিহারের আবাসিক ভিক্ষু প্রজ্ঞানন্দ ভিক্ষু মহোদয় সাধুবাদ প্রদান করুন সাধু 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 স্বাগত ভাষণ উপস্থিত আজকের দমনাদেব বৌদ্ধ মহাবীর দানোত্তম কটিৎসব দান অনুষ্ঠানের প্রথম পর্ব অনুষ্ঠানের যে সংবিধান অষ্টকের দান এবং দেশনা সহ সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে যে প্রথম পর্ব অনুষ্ঠানের মঞ্চ উপবিষ্ট আমাদের ২৯তম সংগনায়ক বান্তে উপসংগনায়ক বান্তে আমি সবাই ওরা সবার নাম বলতেছি না যে আমাদের রাজগুরু সহ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ আমাদের প্রচার সংঘের কর্মকর্তাবৃন্দ সুধীবৃন্দ শ্রদ্ধাবান উপাসক উপাসিকা সবাইকেই আজকের অষ্টবিষ্কার সংবিধান অনুষ্ঠানের মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে আমি উঠেছে এই কারণেই যে আজকে প্রথম পর্ব অনুষ্ঠানের আমার সভাপতি করার কথা ছিল আমি বিনীত প্রার্থনার মাধ্যমে আজকে প্রথম পর্ব অনুষ্ঠানের সভাপতি করার জন্য আমাদের উপসংগনায়ক বান্ধে সদ্যমশ্রী রতনশ্রী মহাতরকে বিনীত প্রার্থনা করতেছি আজকের প্রথম পর্ব সংবিধান অষ্টবিষ্কার দান অনুষ্ঠানে সভাপতিত্ব করার জন্য আপনারা তিনবার সাধুবাদ অনুমান করুন আজকে আমাদের একজন হিতাকাঙ্ক্ষী সিঙ্গাপুরে অবস্থানরত যিনি আমাদের প্রতিষ্ঠানের অত্যন্ত আপদ বিপদে তিনি সহযোগিতা করে আসছেন আমার গুরুদেবের জীবদশায় থেকে শুরু করে আজকে পর্যন্ত তিনি অত্যন্ত অসুস্থ অবস্থায় তিনি এখন হসপিটালে অবস্থান করতেছেন সিঙ্গাপুরে আছেন তার জন্য তার দীর্ঘজীবন সুস্বাস্থ্য কামনা করে আজকে দুই চার মিনিট আমরা সমবেত প্রার্থনায় যাব এবং আমাদের আরেকজন আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহসভাপতি
বসুমিত্র বড়ুয়া যিনি আমেরিকার অ্যারিজোনায় অবস্থান করেন তিনি এখন ল্যাবেট হসপিটালে অসুস্থ অবস্থায় আছেন তার সুস্বাস্থ্য এবং দীর্ঘজীবন কামনা করে আমরা প্রার্থনা দেব তবে আজকে যে যিনি সিঙ্গাপুরের আমাদের একজন ডোনার হিতাকাঙ্ক্ষী তার সুস্বাস্থ্য কামনা করে তার একটা আমি একটা লিখিত আছে ওইটা পড়তেছি A special prayer for full recovery of Mr. Peter Ko. ওনার নাম হচ্ছে পিটার কো প্রত্যেক বছর আমাদেরকে প্রায় 200-250 সেট সিবর সিঙ্গাপুর থেকে করেন সিবর দান উপলক্ষে তিনি পাঠান এই বছরও পাঠিয়েছেন প্রায় 100 সেটের সেটের মতো সিবর আমরা এটা গ্রহণ করেছি তবে তিনি অসুস্থ সেজন্য তিনি বেশি পাঠাতে পারেন নাই তার ছেলে তার পক্ষে কাজ করতেছেন আমি পড়তেছি এটা অন দ্য অকেশন অফ রোপ অফারিং সিরেমনি দি লার্গেস্ট ইয়ারলি কনগ্রেশন অফ দ্য মরাদিকা বুদ্ধিস্ট মনাস্টারি ঢাকা উইল দ্য মংস অ্যান্ড নোভিসেস লেড বাই ইস হোলিনেস মোস্ট ভেনারেবল সংঘনায়ক প্রফেসর বনশ্রী মহাতর আর অফারিং দ্য ব্লেসিংস ফ্রম দ্য কোর অফ আওয়ার হার্ট ফর দ্য Rapid health recovery of most distinguished Mr. Peter Ko, the long-time friend of Dhammaradhika in need. From last many years, hundreds of our members of Sangha have been wearing the robes donated by of Singapore, which was initiated by Mr. Peter Ko. We also gratefully remember the innumerable cooperation and financial support of Mr. Ko for our Dhammaradhika Buddhist Monastery and Dhammaradhika Orphanage. May Peter Ko live long with sound health and we will heartily wish to observe the birth centenary of his compassionate friend of ours. Thank you very much and we wish to recover For his life, he is calm with his in our nation. Thank you very much. Then I am the Abaro. আজকের উপসংহারে বন থেকে আজকের প্রথমবার অনুষ্ঠানের সভাপতি করার জন্য বিনীত প্রার্থনা করতেছি ধন্যবাদ সবাইকে আমি শিলব্রত বড়ুয়া তুষার বড়ুয়াকে দৃষ্টি আকর্ষণ করছি যে সকল উপাসক উপাসিকা বৃন্দ আসার পথে আছেন এবং এখানে বসার কোনো স্থান না থাকলে আমাদের প্রার্থনা হলের ভিতরে এলইডি ব্যবস্থা করা হয়েছে সেখানে বসার ব্যবস্থা করা হয়েছে তাদেরকে ওখানে পাঠিয়ে দিন এখন স্বাগত ভাষণ প্রদান করবেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সম্মানিত সহসভাপতি ধর্মরাজিক কমপ্লেক্সের মহাকমপ্লেক্সের মহাসচিব বদন্ত স্বরূপানন্দ ভিক্ষু মহোদয় নমো তাস্যা ভগবতো আরহতো সম্মা সম্বুদ্ধাস্যা আজকের এই পবিত্র কঠোর দান অনুষ্ঠানের সকালের পর্ব অনুষ্ঠানে সভাপতি পূজনীয় উপসংহারক ভান্তে এবং আশীর্বাদক মহামান্য সংহারক ভান্তে এবং আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি আমার গুরুদেব সহ রাজগুরু ভান্তে সহ উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘে আমি প্রথমেই সশ্রদ্ধ বন্দনা জানাচ্ছি মন্ত্রীময় শুভেচ্ছা উপস্থিত উপাসক উপাসিকা এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আমি আজকের যে পবিত্র কঠিনচন্দ্র দান উপলক্ষে যে মহাসম্মেলন হচ্ছে এখানে যে বিভিন্ন নিকায় এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জেলার পূজনীয় ভিক্ষু সংঘের উপস্থিতিতে আজকে যে পবিত্র কঠিনচন্দ্র দান অনুষ্ঠান হতে যাচ্ছে এই ধর্মাধিক বৌদ্ধ মহাবিহারে
এর প্রথম এই ধর্মদায়ক বৌদ্ধ মহাবীরের প্রথম কোটির যোগ দান হয়েছিল 1964 সালের নভেম্বরের 19 এবং 20 তারিখ বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ঢাকা অঞ্চলের উদ্যোগে তার সেই সাল 1964 সাল থেকে 2022 আমরা এই ধর্মদায়ক বৌদ্ধ মহাবিহারে পবিত্র কোটির যোগ দান উদযাপন করে আসছি সেই প্রথম কোটির যোগ দান অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন দুজনে বিজ্ঞ সভানে তাদের নাম একটু বলছি জন্য একটা ইতিহাস সেই অনুষ্ঠানে ধর্মাজেক ঢাকা ধর্মাজেক মহাবীরের বিহারাধ্যক্ষ পাকিস্তান বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি শ্রীমদ বিশুদ্ধানন্দ মহাদের সংরাজ বিজ্ঞ মহাসভার সম্পাদক ও প্রচার সংঘের অন্যতম সহকারী সভাপতি মির্জাপুর বিদেশরাম অধ্যক্ষ ও বিশারদ শ্রীমদ শান্তপদা মহাস্তবীর লাকসাম গোরেগাঁ পালি পরিবেন অধ্যক্ষ ও প্রচার সংঘের অন্যতম সহকারী সভাপতি ত্রিপুরা বিশারদ শ্রীমদ জ্যোতিপাল মহাস্তবীর চিৎমরণ সহকারী বৃহাধ্যক্ষ শ্রীমদ ও গুরুত্তরা মহাস্তবীর শ্রীমদ সুমঙ্গল মহাস্তবীর শ্রীমদ প্রিয়ানন্দ ভিক্ষু সাতপুরা বিহার ও পালি পরিবেশনের অধ্যক্ষ শ্রীপদ বিশারদ বিচিত ধর্মপতি শ্রীমদ ধর্মপাল ভিক্ষু ঢাকার শ্রীমদ শুদ্ধানন্দ ভিক্ষু পাহাড়তলী মহামারী পালিকা পালি কলেজের অধ্যক্ষ শ্রীমদ জ্ঞানানন্দ ভিক্ষু পাহাড়তলী মহামারী বিহারাধ্যক্ষ রাজগুরু শ্রীমদ বিহারানন্দ ভিক্ষু খদরপুর শ্মশান বিহারাধ্যক্ষ শ্রীমদ আর্যমিত্র ভিক্ষু চাঁদগাঁও বিহারাধ্যক্ষ সূত্র বিষ্ণুবিনয় বিশারদ শ্রীমদ অমৃতানন্দ ভিক্ষু শ্রীমদ ও তিলকা বংশ ভিক্ষু বরিশালের শ্রীমদ শ্যামল ভিক্ষু এবং শ্রীমদ শাসন ভিক্ষু সহ অনেক ভিক্ষু সহ উপস্থিত ছিলেন আমি এই জন্য এইগুলোর নামগুলো উল্লেখ করছি জন্য যে ওই প্রথম কঠিন সময় দানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন নিকায়ের ভান্তারা এখানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে এবং ঠিক যেরকম অনুষ্ঠান হয়েছিল 1924 সালে কৃপাশন মহাস্তবীর উদ্যোগে কলকাতার ধর্মগড় বৌদ্ধ মহাবিহারে যখন আমাদের নিকায়ের মিলন হয়েছিল প্রথমবার ঠিক একই অবস্থা ছিল 1964 সালে আর আজকেও আমি দেখছি এখানে তাই যে আমাদের বুদ্ধানন্দ মহাতর আছেন হ্যাঁ ওদিকে পটুয়াখালী থেকে ভান্তে আসছেন বিভিন্ন অঞ্চলে কিন্তু পূজনীকৃত সঙ্গে এখানে উপস্থিত হয় যেটা সাধারণত আমাদের বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সঙ্গের যে নিকায়ের উপরে উঠে আমরা কাজ করি তার প্রমাণ আমরা প্রতি বছর কিন্তু আমাদের কোনো নিকায় নাই আমাদের কোনো ভেদাভেদ নাই আমরা প্রত্যেক অঞ্চলে পূজনীকৃত সঙ্গকে আমরা আহ্বান করি এই পবিত্র কঠিন সভাদান অনুষ্ঠানে যেটা প্রথমবারই হয়েছে 1924 সালে এখনো হচ্ছে আমরা কন্টিনিউ করছি আর এই এই কাজের মধ্যে যিনি সর্বাগ্রে আমাদেরকে পরামর্শ দিয়ে এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছিল তা আমাদের বর্তমান সভাপতি মানতে যিনি বুদ্ধগয়ায় গিয়েছিলেন বুদ্ধগয়ায় আমাদের করেছে দান এবং শারীরিক চিকিৎসার জন্য ওখান থেকে উনি কিন্তু সব ব্যবস্থাগুলো উনি করেছেন আমরা কিন্তু ওখানে ওনাদের নির্দেশ অনুযায়ী আমরা শুধু কাজ করেছি উনি কিন্তু উনি সব কিছু করেছেন যাই দেখছেন কোথায় কী হবে কোন জায়গায় কী হবে সব কিছু কিন্তু ওনার নগদরপণে হচ্ছে এবং অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আজকে এই অনুষ্ঠানে আমি জন্য আজকের উপস্থিত পূজনীয় ভিক্ষু সংঘকে আমি ধর্মাজিক বৌদ্ধ মহাবিহারের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধা জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাদের আহ্বানে আপনারা সারা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আর আপনারা এখানে যারা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়ে তাদেরকে আমি মন্ত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি পূজনীয়দেরকে বন্দনা জানিয়ে আপনাদের মন্ত্রী শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য স্বাগত ভাষণ এখানে শেষ করছি জগতের সকল প্রাণী সুখী এখন উদ্বোধনী ভাষণ উদ্বোধনের ভাষণ প্রদান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য পরম শ্রদ্ধেয় সঙ্গানন্দ মহাদের মহোদয় রাজধানী ঢাকার পুণ্য তীর্থভূমি ঐতিহাসিক ধর্মরাজিক মহাবিহার ধর্মাজিক মহাবিহার কর্তৃক আয়োজিত আজকের এই মহতি কঠিন শুভ দান উপলক্ষে সকালবেলার শুভ সঙ্গদান অস্ত্র পরিষ্কার দান অনুষ্ঠান আজকের এই মহতি দান অনুষ্ঠানে আমি সর্বপ্রথমেই সকৃতজ্ঞ চিত্তে
বন্দনা নিবেদন করতে চাই অত্র মহাবিহারের তথা বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘের স্বপ্নদ্রষ্টা স্থপতি বাংলার নবতীশ বিশ্ববর্ণ বৌদ্ধ মনীষা ২৪তম মহামান্য মহাসংঘ নায়ক শ্রী সদ্ধর্মানন্দ বিশুদ্ধানন্দ মহাতেরু এবং তারই যোগ্য প্রিয় শিষ্য যিনি অত্র মহাবিহারকে ফুলে ফলে সুশোভিত করেছেন বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করার ভিত রচনা করেছেন মহামান্য ২৮তম সংঘনায়ক ধর্মাধিপতি পরম পূজ্য সংঘনায়ক ভ্রাতৃদের চরণে সকৃতজ্ঞ চিত্তে বন্দনা নিবেদন করছি বন্দনা নিবেদন করছি আজকের সভার পরম পূজ্য আশীর্বাদক বাংলাদেশের সর্বপ্রাচীন থেরবাদী বৌদ্ধ সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পরম পূজ্য মহামান্য ২৯তম মহামান্য সংঘনায়ক ভ্রাতৃ আজকের সভার সভাপতি তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক সদ্ধর্ম রশ্মি পরম শ্রদ্ধেয় ভ্রাতৃ আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র মহাবিহারের মহাধ্যক্ষ তথা বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘের সভাপতি আন্তর্জাতিক খ্যাতসম্পন্ন ব্যক্তিত্ব আমাদের পরম অভিভাবক পরম শ্রদ্ধেয় ভ্রাতৃ পরম শ্রদ্ধেয় মহামণি মহাবিহারের মহাধ্যক্ষ রাজগুরু ভ্রাতৃ বাড্ডা আন্তর্জাতিক বিদেশ বিহারের উপাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় বুদ্ধানন্দ থেরো সহ সুপাডি পান্ডু ভগবত সাউকে সংগ্রহের চরণে সশ্রদ্ধ চিত্তে বন্দনা নিবেদন করছি উপস্থিত পুণ্যাত্মী সদয় পূজারী শ্রদ্ধা উপাসক উপাসিকা দায়ী দায়িকা বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘের মাননীয় নেতৃবৃন্দ আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি মহাক্রান্তি লগ্নে বিশ্বের একটি সংকটময় মুহূর্তে আমরা সবাই সমবেত হয়েছি একটি কুশল কর্ম সম্পাদনের নিমিত্তে বিশ্বের সুখ সমৃদ্ধি শান্তি কামনায় আমরা এখানে উপস্থিত হয়েছি এই অশান্ত পৃথিবী যেন শান্তি ফিরে আসে সেই প্রার্থনায় আজকে আমরা শান্তিকামী মানুষ একত্রিত হয়েছি শান্তির অন্বেষায় এই মহাবিহার যে মহাবিহার যে মহাতীর্থ সৃষ্টির পথ থেকেই বিশ্ব শান্তির জন্য কাজ করে গেছেন মানবতার জন্য কাজ করে গেছেন আমাদের স্বপ্নদ্রষ্টারা সেই মানবতার মন্ত্রে আমাদেরকে দীক্ষিত করে গেছেন বিশ্ব শান্তির মন্ত্রে দীক্ষিত করে গেছেন আজকে আমরা এই মহেন্দ্র ক্ষণে দাঁড়িয়ে আমাদের সেই পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করে সেই বিশ্বের শান্তি কামনা করছি আমাদের দেশের সমৃদ্ধি কামনা করছি আজকের এই দিনে ধর্মরাজিক মহাবিহার কর্তৃক এই মহতী সংবাদন অষ্ট পুরস্কার দান আয়োজিত হয়েছে আজকের যত কর্মসূচি সম্পাদিত হবে যত দান কার্য সম্পাদিত হবে সমস্ত দান কার্যই কিন্তু কঠিন চিবর দানের অন্তর্গত আজকে সকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা অবধি শেষ হওয়া পর্যন্ত যত ধরনের দান কর্ম হবে সমস্ত কর্মই কিন্তু কঠিন চিবর দানের অন্তর্গত সুতরাং আজকের এই সংবাদন অষ্ট পুরস্কার দানও সেই কঠিন চিবর দানের অন্যতম একটি অংশ আজকে আপনারা যারা সকালবেলা এই ব্যস্ততম দিন আজকে কিন্তু কোনো সরকারি বন্ধের দিন নয় তথাপি আমরা দেখতে পাচ্ছি আমাদের সব আসন পরিপূর্ণ হয়ে আমাদের হলের ভেতর পর্যন্ত মানুষ তিল ধারণের ঠাঁই নেই আজকে যে আপনারা সবাই শ্রদ্ধাপ্লুত হয়ে উপস্থিত হয়েছেন ধর্মরাজিক মহাবিহারের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্ট প্রচার সংঘের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই মহা পুণ্যময় তিথিতে আমাদের পরম পূজ্য ভিক্ষু সংঘ বিশেষত আমাদের মহামান্য সংঘনায়ক উপসংঘনায়ক ভ্রাতৃ সহ বরিশাল থেকে সহ আমাদের পূজ্য ভিক্ষু সংঘ অনেক কষ্ট স্বীকার করে ত্যাগ স্বীকার করে এসেছেন আমরা ধর্মরাজিক মহাবিহারের পক্ষ থেকে ভ্রাতৃদের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি পরিশেষে আজকে আপনারা যারা আমাদেরকে সর্বতভাবে এই অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন সর্বস্তরের দায়ী দায়িকাবৃন্দ যারা এই অনুষ্ঠান আয়োজনে আমাদের নেপথ্যে থেকে কর্মীবৃন্দ কাজ করে গেছেন আমরা সকলকে
আয়োজনের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার উদ্বোধনী ভাষণ এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। আনন্দ ভিক্ষু আনন্দ মহাদেব কোথায়? তুমি কোথায় গেছো? আজ থেকে বলে রাখছি সমগত প্রার্থনা সবার মঙ্গল এবং দীর্ঘজীবন এবং বিশ্ব শান্তি কামনায়। এখন সমগত প্রার্থনা আমাদের পিটার কো সিঙ্গাপুরের এবং বসুমিত্র বড়ুয়া আরেজুনা আমেরিকার সবার মঙ্গল এবং দীর্ঘজীবন কামনা করে আপনারা সবাই একসাথে বলুন। নমো দশ ভগবতু রাধু সম্বুদ্ধ নমো দশ ভগবতু রাধু সম্বোধ বুদ্ধং শরণং গচ্ছামি ধম্মং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি দ্বিতীয়ং বুদ্ধং শরণং গচ্ছামি দ্বিতীয়ং ধম্মং শরণং গচ্ছামি দ্বিতীয়ং সংঘং শরণং গচ্ছামি তৃতীয়ং বুদ্ধং শরণং গচ্ছামি তৃতীয়ং ধম্মং শরণং গচ্ছামি তৃতীয়ং সংঘং শরণং গচ্ছামি ইতি বিশ্বং ভগবায় রহং সম্মাসম্ভু বিজ্জাশরণং সম্পন্নাসো গতো লোকবিদোয়নোত উড়িষাধম্ম সারথি যাত দেব মনুষানাং বুদ্ধং স্বাকাতু ভগবতু ধম্ম সন্দিতি এইবাসি গোয়োপানাই গোবাচার বেদিতাম বিয়াই সোবাটি বন্ন ভগবতু সাবক সঙ্গায় যোবাটি গাবতো সাবক সঙ্গায়াবতি ভন্ন ভগবতো সাবক সমেজিবতি ভন্ন ভগবতো সাবক যদিরং সাতারে উড়িষায়োগানিয়াত উড়িষাবঙ্গলায়ে সাভগবতো সাবক পাবনিয়া পাবনিয়া দক্ষিণিয়া অঞ্জলি করণীয়ানুতা সংসারী
সংসারান্তরং সম্পদুকাবিনাশ সতদামি সভোজঙ্গি মারুসেনাপহাদ বুজিতাইপি সতদেবামুতগত অজাতি অজরা ব্যাধিয়ামত নিপয়ং এতেন সচ্চ ভজ্জেন অতুতি জয় মঙ্গল। বুদ্ধ পূজা গুলো সরকার নিরোধা সমাবাতিক উত্তায়িত্ব নিসিংহ বিয় ভগবত অরহত সম্মা সম্বুদ্ধস্য ইমেহি প্রদীপেহি ইমেহি দূপেহি ইমেহি আহারেহি ইমেহি ফলমূলেহি অধিবাসিত নোভন্তি গোজনং পরিগাপীট অনুগম্বম উপাধায় প্রতিগণহতু মূর্তম দ্বিতীয়ম্পি অধিবাসিত নোভন্তি গোজনং পরিগাপীট অনুগম্বম উপাধায় প্রতিগণহতু মূর্তম তৃতীয়ম্পি অধিবাসিত নোভন্তি গোজনং পরিগাপীট অনুগম্বম উপাধায় প্রতিগণহতু মূর্তম। বুদ্ধ পচ্ছিকা বুদ্ধ অগ্রশাবক মহাশাবক অরহন্তানং সবলশীলা তেষাং অনুগুপ্তক হোমি অহম্পি বুদ্ধস্য শাসনে শাবকসঙ্গ ভূত্বা বরং নিবানং পাপনীত ইয়াস্যামি হেমায়া ধম্মং ধম্মা প্রতিবাদ্য বুদ্ধং পুঞ্জেমি ধম্মং পুঞ্জেমি সঙ্গং পুঞ্জেমি অজ্জা হেমায়া ধম্মং ধম্মা জাতি জরা ব্যাধি মরণং ম পরিমুঞ্চু সামচি সাধু। আজকের এই সকালবেলার অনুষ্ঠান সংগতায় অনুষ্ঠানে যে সকল দাতাবৃন্দ আজকের এই দান অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে প্রকৌশলী অভিজিৎ বড়ুয়া উত্তরা, পিতা পূর্ণদান বড়ুয়ার পরিবার, আর চার বস্তা চাউল, বারো কেজ পানি, অষ্ট পরিষ্কার ও সংগতানে অংশগ্রহণ করেছেন। উপাসিকা জীবিকা বড়ুয়া পাঁচ বস্তা চাউল, তিন কেজ পানি এবং মানুষ বড়ুয়া অষ্ট পরিষ্কার ভিক্ষুদের জন্য ফল ফুল দান করেছেন। বিশেষ করে আজকের এই দুপুরবেলা আহারের জন্য ভিক্ষু সংঘ অতিথি ধর্মরাজি আবাসিক ছাত্রদের সকলের জন্য বাংলাদেশ বৌদ্ধ সমিতি ঢাকা অঞ্চলের সম্মানিত সভাপতি ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশনের পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক মিস্টার দীপাল চন্দ্র বড়ুয়া মহোদয় আমাদের দুপুরের আহারে তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আর জন্য আমরা উদযাপন কমিটি, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, ধর্মরাজক বৌদ্ধ মহাবিহারের সকল ভিক্ষু সংঘের পক্ষ থেকে সকলের প্রতি আশীর্বাদ জ্ঞাপন করছি। এখন সময়ের প্রতি দৃষ্টি রেখে সর্বপ্রথম ধর্ম উপাসনা করার জন্য বাংলাদেশ সহকারে অনুরোধ করছি বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্মানিত উপাধ্যক্ষ পরম সদ্য বুদ্ধানন্দ মহাদেব মহোদয়। সফা পাপাৎসয়কর
কুশলত সয়ুপ সম্পদ সশিষ্ট পরিউগপানাং এতং বুদ্ধানুশাসনাং এতেন সৎসবজ্জেন ভবতু তে জয়মঙ্গলা। পরম পূজনীয় আজকে ধর্মরাজি বৌদ্ধ বিহারে মহাবিহারে অনুষ্ঠিত হচ্ছে শুভ কঠিন শিব দান উৎসব। এই কঠিন শিব দান উৎসবে সকালবেলা প্রথম পর্বের পরম পূজনীয় সভাপতি প্রধান অতিথি প্রধান ধর্মসেবা এবং আমাদের ধর্মরাজি বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ এবং বাংলাদেশ বৌদ্ধ দৃষ্টি প্রশাসনের সভাপতি আমার পরম শ্রদ্ধেয় প্রদন্ত বুদ্ধপ্রিয় মহাতের মহোদয় প্রমুখ পূজনীয় উত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ ধর্মটা উপাসক উপাসিকা বৃন্দ, আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে ভগবান তথাগত বুদ্ধ বলেছিলেন, সারাতে বিক্ষোভে সারিকম বহু জন হিতায় বহু জন সুখায় হিতায় কাম্পায় দেব মনুষ্যানাম। এর অর্থ হচ্ছে ভিক্ষু সংঘকে উদ্দেশ্য করে ভগবান বুদ্ধ এই গাথাটি বলেছিলেন যে হে ভিক্ষু সংঘ, তোমরা বহুজনের হিতের জন্য বহুজনের সুখের জন্য দেব মানবের কল্যাণের জন্য আমার এই সত্য ধর্ম যে ধর্মে রয়েছে আদিতে কল্যাণ মধ্যে কল্যাণ অন্তে কল্যাণ এই সৎধর্ম তোমরা প্রচার করো। সে ভগবান বুদ্ধের আদেশ উপদেশ বৌদ্ধ ভিক্ষু সংঘ শিরোধার্য করে চার হাজার বছর থেকে আজ পর্যন্ত মানব জাতির কল্যাণের জন্য ধর্ম প্রচার করে চলেছেন। আমরা কখনো জগতের কোনো প্রাণীর অমঙ্গল কামনা করি না, কোনো দুঃখ কামনা করি না, আমরা সবসময় মৈত্রীচিত্তে বিহার করি। মৈত্রী হচ্ছে কি, সকল প্রাণীর প্রতি দয়াশীল হওয়া। ভগবান বুদ্ধ বলেছেন মৈত্রী সূত্রের মধ্যে, মাতা ইয়াতা ন্যাং কোত্তাং আয়ুষা একা পুত্ত মানুরাক্কে এবাম্পি সাব্বাভূতেষু মানুষাং ভাবাইয়া পরিমাণাং। মা যেমন তার নিজের একমাত্র সন্তানকে জীবনের বিনিময়ে রক্ষা করেন, তার সমস্ত আয়ু দান করেন যেন সে কোনো বিপদাপদের সম্মুখীন না হয়, কোনো দুঃখ ভোগ না করে দিবারাত্রি তার মঙ্গল কামনা করে থাকেন। তদ্রুপভাবে অপরাপর যত প্রাণী আছে, কাছে দূরে দৃশ্য অদৃশ্য ছোট বড় ক্ষুদ্র বৃহৎ এবং আজ যে সমস্ত প্রাণী জন্মগ্রহণ করছে এবং ভবিষ্যতে যারা করবে, সকলেই সুখী হোক, সকলেই দুঃখমুক্ত হোক, সকলে মঙ্গল লাভ করুক। এটা হচ্ছে আমাদের মৈত্রীর একটা ভগবান বুদ্ধের নির্দেশিত নিদর্শন যা আমরা সকলেই এখনো পর্যন্ত সেটা মনে প্রাণে বিশ্বাস করে সকল প্রাণজগতের কল্যাণ কামনা করি। আমরা কখনো এই পৃথিবীর অশান্তি চাই না, মানুষের দুঃখ চাই না, কোনো প্রাণের দুঃখ কামনা করি না। তো সেজন্য আমাদের সবসময় মৈত্রী হচ্ছে সব পরম শক্তির উৎস। বুদ্ধ আরও বলেছেন কি, আমাদের ভিক্ষু সংঘকে শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করার নির্দেশ করেছেন। আপনারা জানেন ত্রৈমাসিক বর্ষাবাস আষাঢ়ী পূর্ণিমা থেকে আশ্বিনী পূর্ণিমা, যখন এই ভারত উপমহাদেশের আমাদের বৌদ্ধধর্মের উৎপত্তি, সে বৌদ্ধধর্ম প্রচার করতে গিয়ে বৌদ্ধ ভিক্ষুরা দিকে দিকে প্রচার করতে গিয়ে বহু দুঃখ কষ্ট ভোগ করতেন, ঝড় ঝঞ্ঝা কর্দমাক্ত রাস্তা
সর্বদিকে জলে নিমগ্ন। তো ভিক্ষু সংঘের অনেক কষ্টসাধ্য হয়ে পড়ত ধর্মপ্রচার করতে, এবং তাছাড়াও তৎকালীন সময়ে প্রথম প্রথম বৌদ্ধ ভিক্ষুদের মাত্র তিনটা শিবরের ব্যবস্থা ছিল। একটা হচ্ছে সাংঘাটিক মানে দ্বাজিক যেটা আমরা বলি, একটা হচ্ছে উত্তরাসঙ্গ যেটা আমরা যে একাধিক বলি, একটা হচ্ছে অন্তর্বাস। এই তিনটার বাইরে কোনো ভিক্ষু সঙ্গে কোনো শিবর থাকত না। যদি কোথাও ধর্মপ্রচার করতে গিয়ে এই তিনটা শিবর যদি ভিজে নষ্ট হয়ে যায়, তখন দ্বিতীয় আর পরিধান করার কোনো ব্যবস্থা ছিল না। যে কারণে ভগবান বুদ্ধ ভিক্ষু সঙ্ঘকে ওই তিন মাস এত কষ্ট স্বীকার করে দূর দূরান্তে গিয়ে ধর্মপ্রচার না করে যেখানে অর্থাৎ একটি নির্দিষ্ট স্থানে বিহারে অবস্থান করে বল তিন মাস তোমরা জ্ঞান সাধনা করো, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে তোমাদের জীবনকে ধন্য করো। যেহেতু বৌদ্ধ ভিক্ষুদের প্রথম উদ্দেশ্য হচ্ছে কি, সাপা দুঃখ নিচ্ছানাং নির্বাণাং সাচ্চি কানতেয়া, সকল প্রকার দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ সাক্ষাৎ করা, নির্বাণে উপনীত হওয়াই হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের একমাত্র লক্ষ্য। তো সেটা যেন পরিপূর্ণতা লাভ করতে পারে সে কারণে বুদ্ধ শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করার জন্য নির্দেশ করেছিলেন। এই তিন মাস শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে জ্ঞান সাধনা করে যে প্রজ্ঞা বা জ্ঞান লাভ করেন সেটা যেন দেখে দেখে জীবজগতের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য প্রচার করার জন্য বুদ্ধ নির্দেশ করেছিলেন। সেটা কোন দিন, সে আশ্বিনী পূর্ণিমার পর দিন থেকে, প্রবাণ পূর্ণিমার পর দিন থেকে সেটা শুরু হয়। যদি আমরা এক মাস এখানে করেছি বা দান আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিক পূর্ণিমা এক মাসের মধ্যে নির্ধারণ এটা করা আছে, সেই অনুসারে আমরা করেছি বা দান উদযাপন করে থাকি। তো করেছি বা দানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আপনারা আজকে বিকালবেলা অবশ্যই শুনবেন। এখন তো করেছি বা দান এখন সংবেদন অষ্ট পরিষ্কার দান। তো এটা হচ্ছে কি, আমাদের ভিক্ষুরা শুধু আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা নয়, সারা বছর এই ধর্মপ্রচার করে থাকেন এই মানব জাতির কল্যাণের জন্য। তো আমরা জানি যারা আমাদের উপাসক উপাসিকা তারা সবসময় দানশীল ভাবনাময় পুরুষোত্তম সম্পাদন করে থাকেন। আজকে দানশীল ভাবনাময় পুরুষোত্তম সম্পাদন করেন বলেই এটা আজকে এত বড় বড় যে করিচ্ছুকর দান সম্পাদিত হচ্ছে। যে যদি মানুষের মধ্যে যদি শ্রদ্ধা না থাকতো, আমাদের উপাসক উপাসিকাদের মধ্যে শ্রদ্ধা না থাকতো ধর্মের প্রতি, দায়ের জায়গাদের যদি শ্রদ্ধা একাগ্রতা না থাকে ধর্মের প্রতি, তাহলে এটা কখনো সম্ভব হতো না। আজকে আমি তো প্রায় সাড়ে পাঁচ মাস আমেরিকা এবং কানাডায় কাটিয়েছি, সেখানে আমরা দেখেছি অনেক সেখানেও হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশে একটা অপরিচিত সবার সত্ত্বেও কিন্তু আমাদের বাংলাদেশে বৌদ্ধরা যেভাবে ধর্ম আচরণ করেন অনুশীলন করেন তাহলে তারাও সেভাবে সুযোগ পায় না সেখানে। কিন্তু আমরা এখানে একটা আমাদের বাংলাদেশ সব দিক থেকে একটা লিমিটেশন আছে, অর্থনৈতিকভাবে যেমন আছে সর্বদিক থেকেই। তো সেজন্য তারপরেও আমাদের উপাসক উপাসিকারা যে ভিক্ষু সংঘকে বিহারের উন্নয়ন কল্পে যে দান ধর্মে কঠিন চুপে দান বলার অন্যান্য অনুষ্ঠানাদি পূর্ণিমা অনুষ্ঠানাদি উদযাপন করার জন্য এবং সারা বছর ভিক্ষু সংঘকে প্রতিপালন করার জন্য বা জীবন নির্বাহ করার জন্য যেভাবে ত্যাগ স্বীকার করে থাকেন, সেটা হচ্ছে তাদের একমাত্র দানের প্রতি, শীলের প্রতি, ভাবনার প্রতি, বুদ্ধের ধর্মের প্রতি সবচেয়ে বেশি শ্রদ্ধা একাগ্রতা আছে বলেই তারা আজকে এটা সম্ভব পাচ্ছে। কারণ বুদ্ধের সময়ে রাজা মহারাজারা শ্রেষ্ঠীরা পৃষ্ঠপোষকতা দিয়েছেন, কিন্তু বর্তমানে সেরকম আমাদের এখানে কোনো আমাদের রাজাও নেই, মহারাজাও নেই, শ্রেষ্ঠীও নেই। কিন্তু আপনারা যারা আমাদের উপাসক উপাসিকা, আপনারাই আমাদের ভিক্ষু সংঘ। বুদ্ধ বলেছিলেন পারাভাটি মাধ্যমে জীবিকাটি আবির নাম পাচ্চাবেক্ষেতাব্বাং, হে ভিক্ষু সংঘ তোমরা সবসময় এই ভাবনা করবে যে তোমাদের জীবন পরের উপর নির্ভরশীল। সুতরাং ভিক্ষু সংঘের কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, শাসাবাস নাই, বা কোনো চাকরি নেই, তাই সুতরাং তোমরা পরের উপর নির্ভরশীল হয়ে জীবন দাবেন, অর্থাৎ উপাসক উপাসিকা দায়িত্ব থেকে তোমাদেরকে যা দান করবে সেটার উপর তোমাদের জীবন নির্বাহ করবে। আজকে আপনারা সেটা যথার্থভাবে প্রতিপালন করছেন, আমরাও ভিক্ষুসংঘ আপনাদের প্রতি মৈত্রীপরায়ণ হয়ে আপনাদের সকল সবসময় মঙ্গল কামনা করে আপনাদের প্রতি পুণ্যদান আশীর্বাদ করে আপনাদের সকলের
সুখ শান্তি কামনায় আমরা আজকে নিয়োজিত আছি। যাই হোক, সবাই নির্ধারিত আছে বলে আমি আর বেশি বলতে পারছি না। আমি পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আমার বন্ধন নিবেদন করছি। তো আমি একটা বিষয় প্রথমে আমি যে গাথাটা বলেছি সেটা হচ্ছে সকল প্রকার পাপ কর্ম থেকে আমরা সকলেই বিরত থাকবো, কুশল কর্ম সম্পাদন করবো এবং আমাদের মন বা চিত্তকে সর্বদা পবিত্র নির্মল পরিশুদ্ধ করবো, যেন আমরা সকলেই পাপমুক্ত হয়ে জীবন ধারণ করতে পারি। এই কামনা করে পূজনীয় ভিক্ষু সংঘের প্রতি আবারও বন্দনা নিবেদন করে আপনাদের আমাদের উপাসক উপাসিকার সবাইয়ের প্রতি আমাদের মধ্যময় পুণ্যদান আশীর্বাদ করে আমি আমার সংকীর্ণতা শেষ করছি। সাপে সাপ্তাহ সুখিতা ভবন্ত জগতের সকল প্রাণী সুখী হোক, অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হোক, এইরূপ কামনা করে আমি আমার সংকীর্ণতা শেষ করছি। এখন অল্প পরিশ্রমে দর্শনা করবেন চাঁদগাঁও আন্তর্জাতিক বিদর্শন বাংলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শন সাধক পরম সত্য আচার্যশ্রী তেরো মহোদয়। অস্মিন পঠবি মন্ডলে এক কাটিনা কালাম না ঘন্তি সুরসি এতে না সচ্চবাজে না হতুতে জয় মঙ্গল। ইনি সে জগতের গুরু, অরহসম সমুদ্রকে পরম শ্রদ্ধা উদযাপন করছি। অতীজ্যম ঐশ্বর্য নিয়ে সকল বৌদ্ধদের বিশ্ব দরবারে পরিচিত করার জন্য মানবতার সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশ থেকে পুরো বিশ্বকে মানবতার মেসেজ দেওয়ার জন্য এবং সকলের কল্যাণে পশ্চাৎপদ এই বৌদ্ধ সম্প্রদায়কে শিক্ষায় সংস্কৃতি অর্থনৈতিক সমৃদ্ধির সর্বোৎকৃষ্ট অবস্থায় নিয়ে যাওয়ার জন্য যে ব্রত নিয়ে মহামান্য সমনায়ক পরম সভ্য এই বিহারের স্থপতি ভাতে মহোদয় উদ্যোগ্রহণ করেছেন, ধর্মরাজে বৌদ্ধ মহাবিহারে সেটি 50 বছর শুভকরিচ্ছিব দান অনুষ্ঠানের মাধ্যমে এখনো দাবি প্রমাণ রয়েছে। তারই আলোকে এই করিচ্ছিব দান অনুষ্ঠানে পরমানন্দ সংঘ প্রধান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাধ্যমর সমন্বয়ক ধর্মাধিপতি যিনি আশীর্বাদ পরম সন্দেহ বাঁধতে মহোদয় আছেন, দ্বিতীয় সংঘ প্রধান বাঁধতে, তৃতীয় সংঘ প্রধান বাঁধতে বোধগৃষ্টি প্রচার সংঘের মহামন্ত্র সভাপতি সন্দেহ বাঁধতে প্রমুখ তিলুকের শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ উপস্থিত শুধুমণ্ডলী। আসলে আমাদের অনেক মানে দেশক আছে, আমরা আমি সকলকে নাম বলছি না, উপস্থিত শুধু আপনাদের সকলের ভয় অন্তরায় রক্ষ মুক্তি কামনার্থে আমার ব্যক্তিগত শীল সমাধি প্রজ্ঞময় সকল পুণ্যরাশি বিতরণ করছি। শুধুমণ্ডলী আজকের এই মহান অনুষ্ঠান করিচিবর দান সকাল থেকে 24 ঘন্টা যা কিছু হবে একটি সুতো দান করা হলে সব কিছুই করিচিবর দানের অন্তর্ভুক্ত। একজন কেউ এসে যদি 1000 টাকা একটা সিবর দিয়ে সকল করিচিবর দানের ফল দিয়ে যাবে একথা আসলে সত্য নয়। করিচিবর দান কোনো ব্যক্তিবাদ নয়,
সাম্প্রদায়িক মত নয়, কোন একটি পারাকেন্দ্রিক নয়। আমরা দেখেছি আগে বিহার কমিটির একটা জীবন দিত এবং এই বছর আমি একজন উপাসক বলছে ভাবতে আমি আপনার জন্য একটা জীবন কিনব, সেটি আপনার পছন্দ নিয়ে যত টাকা হোক, কিন্তু আমার একটা আবদার আছে, মানে একটা চাওয়া আছে, সেটি হচ্ছে এটাকে কলিজীবন করবেন, এরকম বলছে আর কি। কিন্তু বাস্তবিক অর্থে ব্যক্তিকেন্দ্রিকভাবে কোনো দান কলিজীবন দানে অন্তর্ভুক্ত হতে পারে না। যদি ব্যক্তিগতভাবে কারো প্রভাবে এইটাই কলিজীবন করতে হবে এরকম নির্ধারণ করে দেওয়া হয়, সেটি যদি কলিজীবন করে সেটি আর কলিন আস্থিত হতে পারে না, এটাই হচ্ছে সমষ্টিক বাদ। তাই আমি মনে করি কোনো দানের ভেতর দিয়ে কোনো দানের মধ্য দিয়ে বুদ্ধ এত বেশি আলোচনা করেনি, শুধুমাত্র কঠিন জীবন দানকে ঘিরে এত বিশাল আলোচনা, এবং যে দান বুদ্ধ নিজেও মানুষের সামনে প্রকাশ করতে চায়নি, উনি 500 অরহত ভিক্ষুদেরকে নিয়ে অনবরত রণে 1000 পদ্ম বিশিষ্ট একটি পদ্মে দল বিশিষ্ট পদ্মে এবং 500 বিশিষ্ট দল বিশিষ্ট পদ্মে 500 জন ভিক্ষুকে উপলক্ষ করে এ কথাটি বলেছিলেন। এবং কেন কোন জায়গায় কোনো দানের মধ্যে কোনই একটা শব্দ নেই, কোনই শব্দ নিয়ে শুধুমাত্র আছে কোনির জীবন দানে, আমি বিশ্বাস করি, আমি মনে করি আসলে এই কোনির জীবনে আমাদের সভ্যতা রক্ষা করবে, এই কোনির জীবন আমাদের ঐতিহ্য রক্ষা করে, এই কোনির জীবন আমাদের জাতীয় আন্তর্জাতিক সমস্যাগুলো উপস্থাপিত হয়, এই কোনির জীবন দানের মাধ্যমে আমাদের আমাদের নিবেদন থাকে, সংস্কৃতি থাকে, কীর্তন থাকে, সব কিছু বেথল দিয়ে এই কোনির জীবন দান। এবং 3 মাস পর্যন্ত এখানে তিনি সভাপতি মধ্যে আছেন, বিভিন্ন জায়গা থেকে দেশকে এনে আমাদের ধর্মদান করার সুযোগ সৃষ্টি করেছেন, এবং 3 মাসের মিলন মেলার একটি শুভ সমাপ্তি হল কোনির জীবন দান। সুতরাং এই দানের বেতন দিয়ে আমরা মহাপুণ্য অর্জন করি এবং এই দানের মধ্য দিয়ে আমরা সকল প্রকার পাপকে বিজড়িত করে পরিশুদ্ধতা হওয়ার নির্মল একটি সুযোগ লাভ করতে পারি, এখানে হচ্ছে বিশেষত্ব। আজ আমরা যে পুণ্যজন করছি এই পুণ্যের শক্তির প্রভাবে আমাদের সকলের ভয় অন্তরায় দূরীভূত হোক, আমরা ইয়ে যাব, আমরা সমৃদ্ধ বাংলাদেশ এবং সমৃদ্ধ এই বৌদ্ধ জাতি বীর মানে সকলে সমৃদ্ধ হব এই কামনা প্রার্থনা করে পরমরাত বিভ্রান্তদের পাদপদ্মে বন্দনা জ্ঞাপন করে আমরা দুঃখমুক্তির মহা সুযোগ কলির জীবন দান থেকে লাভ করে আমরা আমি মনে করি আমরা ধন্য হয়েছি। সবাই ধন্য হোক, সুখী হোক, মঙ্গল কামনা করে আমার পুঁজিরাশি দান করে 3 মাস সদবদ্ধ অনুমোদন করুন। ভালো এখন করবেন মহামণি মহাবিহারীর আবাসিক মুখ্য পরম সদীয় রাহুলানন্দ তের মহোদয়। ঐতিহ্যবাহী বাংলাদেশের রাজধানী ঢাকাস্থ ঢাকা ধর্মরাজে বৌদ্ধ মহাবিহারের সকল উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত দানোত্তম শুভ কঠিন জীবন দান উপলক্ষে সকালবেলা সংবাদান এবং অষ্ট পরিষ্কার দান অনুষ্ঠানে পরমারব্ধ সংঘ প্রধান আপনাদের আমাদের সকলের কল্যাণ মিত্র বহুগুণে গুণান্বিত ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উন্নতির স্তম সংঘনায়ক পরম সদ্য় মহামান্য সংঘনায়ক বড়ভন্তে সর্বপ্রথমে আমি মহামান্য সংঘনায়ক বড়ভন্তেকে বন্দনা জ্ঞাপন করছি। উপপ্রধান তথা সভাপতি ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক পরম সদ্য় বড়ভন্তে এবং উপস্থিত আছেন অত্র বিহারের বিহারাধিপতি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংঘিক ব্যক্তিত্ব পরম সদ্য় বড়ভন্তে, আরও উপস্থিত আছেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের ঊর্ধ্বতন সহসভাপতি পরম সদ্য় গুরুদেব বড়ভন্তে। আমি গুরুত্বম ভিক্ষু সংঘকে বন্দনা জ্ঞাপন করছি,
শ্রদ্ধাবান উপাসক উপাসিকাবৃন্দ আপনাদের জানাচ্ছি মৈত্রীময় প্রীতিয় শুভেচ্ছা। আমরা সকলে কম বেশি অবগত আছি দানোত্তম শুভ কঠিন শুভ দান দান সম্পর্কে এবং তার ফল সম্পর্কেও আমরা সকলে অবগত রয়েছি। যদি মহাকারণিক তথাগত সম্যক সম্বন্ধের সে নাগিতাস্তবীরের শিষ্য নাগিতাস্তবীরের কথা যদি আমরা একটু পর্যালোচনা করি, সে নাগিতাস্তবীর 30 কল্প পর্যন্ত তিনি দুর্গতি ভোগ করেননি। কারণ তিনি শিকি বুদ্ধের সময়কালে একখানা কঠিন চীবর দান করেছেন। তিনি কল্প থেকে কল্পান্তর, বুদ্ধ থেকে বুদ্ধান্তর পর্যন্ত তিনি দেবলোকের দিব্য সুখ, মানব মনুষ্যলোকের মনুষ্য সুখ এবং ব্রহ্মলোকের ব্রহ্মসুখ এবং অন্তিমে তিনি নির্বাণকে প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছে। সেই রূপ আজকে উপাসক উপাসিকা বৃন্দ আপনারা যে দান করতে যাচ্ছেন এটি হচ্ছে কঠিন চীবর দান, বুদ্ধ কর্তৃক প্রতিষ্ঠিত এবং প্রবর্তিত এবং প্রশংসিত। এবং যে দান করতে যাচ্ছেন সেটি হচ্ছে গুণোত্তম ভিক্ষু সংঘ, যে গুণোত্তম ভিক্ষু সংঘ বারাণসী ঋষিপতন মিগরায়ে আজ থেকে 2566 বুদ্ধাব্দ পূর্বে ধর্মচক্র প্রবর্তনের মধ্য দিয়ে তিনি সর্বপ্রথম সংঘ প্রতিষ্ঠা করেছেন। সেই সংঘের মধ্যে রয়েছে অস্থিতি অগ্রশ্রাবক থেকে শুরু করে মহাশ্রাবক থেকে শুরু করে বর্তমান সম্মতি সংঘ এবং ভবিষ্যতে যে সমস্ত সংঘ উৎপন্ন হবে এই ত্রিবিধ সংঘের এই প্রতিনিধিগণকে আপনারা এখানে দান করতে যাচ্ছেন। যদি এই দানের মধ্যে আপনাদের মনের মধ্যে যদি একটু চিন্তা করেন তাহলে এই দান করছি সাধারণ ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে যে সমস্ত ভিক্ষু সংঘ রয়েছে এবং বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে যে সমস্ত ভিক্ষু সংঘ এসেছে তারা তাদেরকে নিয়ে আমরা এই কঠিন চীবর দান করছি, তাহলে সেই দানের ফল হবে ক্ষীণ। যদি আপনাদের মনের মধ্যে যদি আপনারা শ্রদ্ধা চিত্তে স্মরণ করতে পারেন সেই গুণোত্তম ভিক্ষু সংঘ বুদ্ধ কর্তৃক প্রশংসিত এবং প্রতিষ্ঠিত সংঘকে এই ত্রিবিধ সংঘের প্রতিনিধিকে আপনারা দান করছেন তাহলে এই দানের ফল হবে অপ্রমেয় অপ্রমেয়। তাই আপনাদের এই দান যাতে সুন্দর এবং সার্থক হোক, নাগিতাস্তবীরের মতো যাতে আপনারা কোনো সময় অপায় কিংবা দুর্গতি ভোগ না করুন এই কামনা করে পরম সদ্য গুণোত্তম ভিক্ষু সংঘকে আবারও বন্দনা জ্ঞাপন করে আপনাদের মৈত্রীময় প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানে পরিসমাপ্ত করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ রাউজান উপজেলা শাখার সম্মানিত সভাপতি পরম সদীয় জ্ঞানবংশ মহাতের মহোদয়কে, রাঙ্গুনিয়া শাখার সম্মানিত সভাপতি পরম সদীয় জ্ঞানবংশ মহাতের মহোদয়কে সময়ের প্রতি দৃষ্টি রেখে দেশনা করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। দানং তনং মনুষ্যানাং দানং দুর্গতি বারণাং দানং সকসোপনাং দানং সন্ধিকরং পরান্তি। সদমি পূজারীগণ, আপনারা সকলেই অবগত হয়েছেন রাজধানী ঢাকা ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব সকালবেলা সংবিধান তটস্থ পরিষ্কার দান অনুষ্ঠান এবং বিবিধ দান অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। এহেন মঙ্গলময় অনুষ্ঠানের পরম পূজনীয় মহামান্য
সংগনায়ক ভন্তে এ মহান পুণ্য অনুষ্ঠানে উপস্থিত উপসংগনায়ক ভন্তে বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি অত্র ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের মহাধ্যক্ষ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের সুযোগ্য সভাপতি পরম শ্রদ্ধেয় ভন্তে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহসভাপতি পরম শ্রদ্ধেয় ভন্তে আজকের এই মহান পুণ্য অনুষ্ঠানের পরম পূজনীয় সভাপতি আশীর্বাদক মঞ্চ ভূমিষ্ঠ পরম পূজনীয় ভিক্ষু সংঘ সমাবেত সজ্জন প্রাণ উপাসক বৈশিখের সুধি সজ্জন মণ্ডলী সদ্যমী পূজারীগণ, আমি প্রথমে স্মরণ করতেছি যিনি আমাদের এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন, বাংলাদেশ বৌদ্ধ খ্রিস্টি প্রচার সংঘের সভাপতি ২৪তম মহাসংঘনায়ক শ্রী সদম্বানব মহামান্য সংঘনায়ক হন থেকে আমি স্মরণ করতেছি সদ্য প্রয়াত ২৮তম মহামান্য সংঘনায়ক হন থেকে অপরাপর যারা এই প্রতিষ্ঠান সৃষ্টি করেছেন তাদেরকে আমি শ্রদ্ধার সহিত স্মরণ করতেছি। সদমী পূজারীগণ, ২০২২ সালের শেষ কঠিন চিবর দান অনুষ্ঠান এই ধর্মরাজি বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা মনে করি সকালবেলা বিবিধ দানাদি কর্ম সম্পাদন করতে গিয়ে বিভাজন করা হয়, তাহলে আমাদের সেটা হচ্ছে ভুল ধারণা। এখানে আলোচক বৃন্দ আলোচনা করেছে শিষ্যতা থেকে চিবর পর্যন্ত যত সামগ্রী উৎপন্ন হয়েছে সবই কিন্তু দানোত্তম কঠিন চিবর দানের অন্তর্ভুক্ত। তথাগত সম্বুদ্ধ যখন বুদ্ধ হওয়ার জন্য সুমেধ তাপসরূপে দীপঙ্কর বুদ্ধের পাদমূলে যখন প্রার্থনা করেছিলেন, সেই দীপঙ্কর সম্যক সম্বুদ্ধ সেই প্রার্থনা অনুসারে ওনার ভবিষ্যৎবাণী করেছিলেন, আগামীতে তুমি গৌতম নামক বুদ্ধ হবে। তখন সেই সুমেধ তাপস ৫৫৯ জাতকের মধ্যে তিনি পারমি সম্ভারগুলো পূর্ণ করেছিলেন। শুধু বুদ্ধ হওয়ার জন্য সেই পারমি সম্ভার পূর্ণ করতে গিয়ে তার ক্ষয়ধার বাক্যধার মনোধার সুসংযত রেখেছেন। সেই পারমিগুলো হচ্ছে, প্রথম হচ্ছে দান পারমি, দ্বিতীয় হচ্ছে শীল পারমি, তৃতীয় হচ্ছে নৈষ্ক্রম্য পারমি, চতুর্থ হচ্ছে প্রজ্ঞা পারমি, বীর্য পারমি এবং কান্তি পারমি, সত্য পারমি, অধিষ্ঠান পারমি, মৈত্রী পারমি এবং উপেক্ষা পারমি, প্রজ্ঞা পারমি। তাহলে এই পারমিগুলোকে আবার উপপারমি এবং পরমাত্ম পারমিভেদে ৩০ প্রকার ভাগ করেছিলেন। সেই নিরিখে আমরা যারা এই দানকর্ম সম্পাদন করতে এসেছি আমাদের সবাইকে কোনো না কোনো সময়ে, কোনো না কোনো কালে, কোনো না কোনো মুহূর্তে বুদ্ধত্ব প্রার্থনা করতেই হবে। সেই প্রার্থনা অনুসারে বুদ্ধ দর্শনের মধ্যে দেখা যাচ্ছে নিম্ন মধ্যম এবং উত্তম প্রার্থনা হিসেবে আমরা গণ্য করি। নিম্ন প্রার্থনা কাকে বলা হচ্ছে? আমি এই ধানের ফলে
রাজা মহারাজা সৃষ্টি ধনী মন্ত্রী মিনিস্টার সবগুলো হতে চাই, এটা হচ্ছে হীন প্রার্থনা। মধ্যম প্রার্থনা বলা হচ্ছে আমি মৃত্যুর পরে স্বর্গ ব্রহ্মলোক উৎপন্ন হতে চাই। উত্তম প্রার্থনা বলা হচ্ছে আমি যে কোনো না কোনো কালে কোনো না কোনো সময়ে আমার মনুষ্য জীবন লাভ হয়েছে, আমি বুদ্ধির দর্শন পেয়েছি, বুদ্ধির ধর্মের দর্শন পেয়েছি, আমি শ্রুতবর্তী মার্গবংফল, সকৃতাগামী মার্গবংফল, অনাগামী মার্গবংফল, অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে আমি নির্বাণ লাভ করতে চাই, এটা হচ্ছে উত্তম প্রার্থনা। সেই যদি প্রার্থনাগুলো সঠিক না থাকে, আমরা যে আজকে সেই শুভ দানোত্তম কঠিন দান এসেছি, এর সার্থকতা কখনো পর্যবসিত হবে না। দান পারমী কাকে বলা হচ্ছে? পৃথিবীর সমস্ত বস্তুকে দান করাকে দান পারমী বলা হয়। যেমন এই কঠিন চিবর দানের ফল বর্ণনা করতে গিয়ে বলেছিলেন, ইয়াবাতা সাব্বা দানানি একাবসাং সাতাঙ্গাদে একাসা কাটিনা দানাসা কালাং নাগান্তি ষোলশী। কোনো মানুষ যদি শত বৎসর ব্যাপী অন্যান্য দ্রব্য সামগ্রী দান করা হয়, একখানা কঠিন চিবর দানের ষোলো ভাগের এক ভাগও হয় না। অন্যান্য দানীয় বস্তু বলা হচ্ছে পৃথিবীর মাটি, পৃথিবীর দালান কোটা, পৃথিবীর অর্থবিত্ত, এগুলো যদি শত বৎসর ব্যাপী দান করা হয়, এই কঠিন চিবর দানের ষোলো ভাগের এক ভাগও হয় না। সেই নিরিখে বলা হচ্ছে দান পারমীর অন্তর্ভুক্ত শ্রেষ্ঠ ধনরাজা এই কঠিন চিবর দান। আবার বলা হচ্ছে সর্বদানং দদন্তেন অস্মিন পটবী মণ্ডলে একস্যা কাটিনা দানস্য ফলং নগন্তি ষোলশী। এই যে সমস্ত দানীয় বস্তু যদি একত্রিত করিয়া দান করা হয়, পৃথিবীর সমস্ত দানীয় বস্তু যদি একত্রিত করিয়া দান করা হয়, এই কঠিন চিবর দানের ষোলো ভাগের এক ভাগ হয় না। সে কারণে বলা হচ্ছে যে দান পারমের অন্তর্ভুক্ত হচ্ছে এই কঠিন চিবর দানের শ্রেষ্ঠত্ব। সেই নিরিখে বলা হচ্ছে দান উপপারমী কাকে বলা হচ্ছে? দান উপপারমী বলা হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দান, ব্লাড ব্যাংকে ব্লাড দান, রক্ত ব্যাংকে রক্তদান, এবং হৃৎপিণ্ড দান, ভাল্ব দান, এবং চক্ষু দান, তথাগত সম্যক সম্বুদ্ধের জাতক জীবন পর্যালোচনা করলে দেখা যায় বুদ্ধ অনেক বুদ্ধিসত্ত্ব বুদ্ধিসত্ত্ব পারমী বুদ্ধত্ব পারমী পূর্ণ করতে গিয়ে সেরকম অনেক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সেরকম বুদ্ধ আমাদের মতো একজন মানুষ ছিলেন, উনি বুদ্ধত্ব হওয়ার জন্য দান উপপারমী পূর্ণ করেছিলেন। দান পরমাত্ম পারমী বলা হচ্ছে জীবন দান, যে নিজের বুদ্ধত্ব লাভের জন্য বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় অনেক সময় জীবন দান করেছিলেন। শশক জাতকের মধ্যে আমরা অবলোকন করলে দেখা যায় নিজের জীবন উৎসর্গ করিয়ে দিয়েছেন শুধু বুদ্ধত্ব লাভের পারমী সম্ভার পূর্ণ করার জন্য। তদ্রূপভাবে আমি এটাই বলবো যে আমরা এ দানশ্রেষ্ঠ ধনরাজা এই কঠিন জীবন দানে এসে আমাদের প্রার্থনাতে থাকতে হবে, সে প্রার্থনা অনুসারে ইহজীবনে হোক এবং পরজীবনে হোক আমরা তার ফল ভোগ করব। যেমন এই কঠিন জীবন দানের বর্ণনা করেছিলেন হিমালয়ে পাদদেশে অনবদত্ত হ্রদের মধ্যে পাঁচশত শরাভিজ্ঞ অরহৎকে নিয়ে বুদ্ধ স্বয়ং উপস্থিত ছিলেন। তখন অরহত নাগিতস্তবীরকে বলেছিলেন, হে নাগিত, তুমি অতীত জীবনের মধ্যে এই কঠিন চিবর দান দিয়েছিলা, তার ফল বর্ণনা করো। বলা হচ্ছে তখন নাগিতস্তবীর বুদ্ধ স্বয়ং বুদ্ধের সামনে পাঁচশত শরাভিজ্ঞ অরহতের সামনে উনি বলেছিলেন, কঠিন ধনদত্ত নাম সাঙ্গা গুণবর তুমি
ইতোতিংসে মহাকাব্যে নাভিজানামিদোগতি। তিনি ইথাই বলেছিলেন, আমি এ হতে 30 লক্ষ কল্প পূর্বে শিকিবুদ্ধের সময় আমি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম। আমি একখানা মাত্র শ্রদ্ধাচিত্তে ভিক্ষু সংঘকে চীবর দান করিয়াছিলাম, সেটা হচ্ছে কঠিন চীবর। অদ্যবধি আমি তীর্য প্রেত অসুর নিরয়ে জন্মগ্রহণ করি নাই। আমি একখানা মাত্র কঠিন চীবর দান দিয়া আমি 34 বার দেবরাজ ইন্দ্র হয়েছিলাম, দেবরাজ্য শাসন করিয়াছিলাম। আমি সহস্রবার যে ব্রহ্মলোকে শ্রীধারী ব্রহ্ম হয়েছি, ব্রহ্মলোক থেকে চ্যুত হইয়া আমি রাজচক্রবর্তী রাজা হইয়া পৃথিবীকে অনেকবার শাসন করেছি। এটাই হচ্ছে কঠিন চীবর দানের ফল। এমনকি যে আমি এই কঠিন চীবর দান দিয়া আজ অর্হত প্রাপ্ত হয়েছি, আমি এই কঠিন চীবর দান দিলে যে আজকে যে নারী পুরুষত্ব লাভ করে এবং পুরুষ পুরুষত্ব লাভ করে, কেননা সকলে বুদ্ধ হতে চায়, নারী যদি নারীত্ব থাকে তারা বুদ্ধ হতে পারে না, পুরুষত্ব লাভ করলে তারা বুদ্ধ হতে পারে। যেটা শ্রাবক বুদ্ধ হোক, প্রত্যেক বুদ্ধ হোক এবং সম্যক সম্বুদ্ধ হোক, সেই নারীকে বলা হচ্ছে বুদ্ধ পচ্চিক বুদ্ধ সা পিসা পিসু। যে এটি অজ্ঞধানে না পত্ততে অমথং পদং, এই কঠিন চীবর দান দিলে যে অনেক সময় যারা কঠিন চীবর দান দিয়ে থাকেন, শ্রাবক বুদ্ধ প্রত্যেক বুদ্ধ এবং সম্যক সম্বুদ্ধ হয়ে থাকেন, যদি আপনাদের যে খায়দার ভাগ্যদার মনোদার বলা হচ্ছে পূর্বে বাধানাং দাদাং চিত্তাং প্রসাদয়ে দত্তয়ত্তমান সম্পদা, দান দেওয়ার পূর্বে দান দেওয়ার সময় এবং দান দেওয়ার পরে আপনাদের অলোক অদেশ অমহানায়ন করে দান করুন। আপনাদের সকাল থেকে বিকাল অবধি যে দান করবেন না কেন, আপনাদের মনস্কামনা পূর্ণ হোক, কঠিন চীবর দানের ফল লাভ করুন এবং পরম পূজনীয় সঙ্গনায়ক উপসঙ্গনায়ক মাননীয় ভিক্ষু সংঘকে বন্দনা জানিয়ে আপনাদের সকলকে মৈত্রী জানিয়ে আমার একা নির্দেশনা সমাপ্ত করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক। এখন পঞ্চশীল পঞ্চশীল করার জন্য আহ্বান করছি, পঞ্চশীল প্রার্থনা করার জন্য আহ্বান করছি অত্র বিহারের বিশিষ্ট উপাসিকা সংযুক্তা বড়ুয়া, বড়ুয়াকে আহ্বান করছি পঞ্চশীল প্রার্থনা করার জন্য। আপাদাং
موسيقى
এখন আজকের অনুষ্ঠানে প্রত্যেকে দিনভর নবদশা বলুন সংবোধন করার জন্য ভান্তে সংসারগত দুঃখাত মোচনোত্থায় নিব্বানং সচ্চে শরণোত্থায় সম্মঞ্চ সম্মবলঞ্চ সদ্ধহিত্বা ইমাং ভিক্ষাং সপরিকারং সহ অট্টপরিকারং ভিক্ষুসঙ্গস্য দানং দেম দ্বিতীয়ম্বে ভান্তে সংসারগত দুঃখাত মোচনোত্থায় নিব্বানং সচ্চে শরণোত্থায় সম্মঞ্চ সম্মবলঞ্চ সদ্ধহিত্বা ইমাং ভিক্ষাং সপরিকারং সহ অট্টপরিকারং ভিক্ষুসঙ্গস্য দানং দেম তৃতীয়ম্বে ভান্তে সংসারগত দুঃখাত মোচনোত্থায় নিব্বানং সচ্চে শরণোত্থায় সম্মঞ্চ সম্মবলঞ্চ সদ্ধহিত্বা ইমাং ভিক্ষাং সপরিকারং সহ অট্টপরিকারং ভিক্ষুসঙ্গস্য দানং দেম পূজেম পূজেম পূজেম। পুণ্যানুমোদন পরে হবে, আপাতত আমরা সভা চালিয়ে যাচ্ছি। এখন আমাদের মহামান্য অধ্যাপক সংঘনায়ক ভান্তে আপনাদেরকে আশীর্বাদ প্রদান করছেন। ধম্ম দিয়োগ শরণো পরমং রসানাং ধম্ম মহাকরতনাং রতনেষু লোকে ধম্ম হবেতি ভব দুঃখ বিনাশ হেতু ধম্ম সমাচরেত জাগরিকানুতো। জগতের মধ্যে
ত্রিভুবনের সর্বশ্রেষ্ঠ শরণ বুদ্ধের শরণ ধর্মের শরণ সঙ্গের শরণ জগতের সর্বশ্রেষ্ঠ রস সদ্ধর্মের রস বিমুক্তি রস জগতের সর্বশ্রেষ্ঠ রত্ন বুদ্ধ রত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন তাই জাগরণের সহিত অপ্রমাদের সহিত এই সদ্ধর্ম আচরণ কর ভগবান বুদ্ধ বলেছেন সদ্ধর্ম শ্রবণ দুর্লভ সদ্ধর্ম শ্রবণ করতে হয় সদ্ধর্ম ধারণ করতে হয় সদ্ধর্ম আচরণ করতে হয় তাই শোনা তো ধারে তো সারে তো এতে রয়েছে যে ধর্ম শ্রবণের যে সার্থকতা ধর্ম আচরণের সার্থকতা দান একটি ধর্ম শীল একটি ধর্ম ভাবনা একটি ধর্ম এই ধর্ম আচরণের দ্বারা ইউরোপ ও পরলোকে সুখ শান্তি লাভ করা যায় এমনকি যে পরম সুখ নির্বাণ লাভ করা যায় প্রতি বৎসরের ন্যায় এই বৎসর ঐতিহ্য ভাই দাগা ধর্মরাজিক মহাবিহার কমপ্লেক্সের দানোত্তম কঠিন শিব দান উৎসব অনুষ্ঠিত হচ্ছে প্রথম পর্ব সকালবেলা যে সঙ্গদান অষ্টভোষ্টার দান এবং সদ্ধর্ম আলোচনা সভা তাই এই মহতী পুণ্য অনুষ্ঠানে ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসঙ্গনায়ক ঐক্যকার এই মহতী পুণ্য অনুষ্ঠানের সভাপতি প্রধান অতিথি সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের এই আয়ুষ্মান বৌদ্ধপ্রিয় মহাথের সভাপতি বাংলাদেশ বৌদ্ধ দৃষ্টি প্রচার সংঘ নবনির্বাচিত বিশ্ব সভাতৃত্ব সংঘের সহসভাপতি ডাকা ধর্মরাজিত মহাবিহার কমপ্লেক্সের মহাপরিচালক মহা অধ্যক্ষ আয়ুষ্মান বৌদ্ধ বিক্ষু মহাসভা সহসভাপতি বৌদ্ধ দৃষ্টি প্রচার সঙ্গে সহসভাপতি রাজগুলানন্দ মহাতের এবং বিশেষ অতিথি প্রমুখ অনুত্তর নেত্র বিক্ষু সংঘ সমবেত সদ্ধর্মের অনুসারী পুণ্যার্থী উপাসক উপাসিকা সুধী সজ্জন মণ্ডলী সর্বাকে আমি দাদা ধর্মরাজিত মহাবিহারের দায়ক দায়িকা উদ্যাপনী পরিষদ বাংলাদেশ বৌদ্ধ দৃষ্টি প্রচার সঙ্গে সম্মানিত সদস্যবৃন্দ এবং আপনাদের সবাইকে শুভ প্রবরণা কঠিন শিব দান উৎসবের আন্তরিক মৈত্রীময় শুভেচ্ছা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি অভিবাদান শীল নিচ্ছেন বুদ্ধা প্রসারণ সত্তার ধর্ম বর্ধন্তি আয়ু বর্ণ সুগম বলন্তি এটা আমাদের একটি ঐতিহ্য যে বিহারে কঠিন শিব দান সহ সকালবেলায় যে সম্বোধন অষ্ট পরিষ্কার দান বিশেষ করে যে বিহারে অনুষ্ঠিত হচ্ছে মহতি অনুষ্ঠান সেই বিহারের যে সমস্ত অধ্যক্ষ ছিলেন যে সমস্ত দায়ক দায়িকা উপাসক উপাসিকা ছিলেন যারা খালগত হয়েছেন এবং তাদের ভালো লোকে শান্তি সদ্গতির উদ্দেশ্যে এবং আপনাদের খালগত দেওয়া দেবেন প্রত্যেকের উদ্দেশ্যে আজকে এই সকালবেলা যে সম্বোধন অষ্ট পরিষ্কার দান দানশীল ভাবনা বিজয়ন্ত কুশল কর্ম সম্পাদন করে যে পুণ্য সম্পদ দিতে হবে সমস্ত পুণ্যরাশি তাদের উদ্দেশ্যে
নাঙ্গল তারা এ পুণ্যবাসে লাভ করে পারলৌকিক শান্তি স্বর্গতি নির্বাণ সুখ লাভ করে এবং আপনারাও সবাই নিরাময় দীক্ষায়ু লাভ করে অন্তিমে জন্ম জরা ভয়াদি মৃত্যুকে ধ্বংস করে পরম সুখ পরম শান্তি নির্বাণ সুখ লাভে সক্ষম হন। বর্তমান দ্বন্দ্ব সাম্রাজ্যময় বিশ্বে ভগবান বুদ্ধের সাম্যমূর্তি অহিংসার বাণীতে জগৎ শান্তিময় হোক, জগতে সকল বাণী সুখী হোক, শব্দে সত্তা সুবিধা বন্ধু। হ্যালো, অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, এখন আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি পরম সদ্য বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার মাননীয় উপসংগনায়ক বিশিষ্ট বৌদ্ধ পণ্ডিত পরম সদ্য পান্তে সভাপতির বক্তব্য প্রদান করবেন। আপনারা সকলেই মনোযোগ দিয়ে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। পরম শ্রদ্ধাভাজন অধ্যাপক সংঘনায়ক ভান্তে, এখনকার এই সভার আশীর্বাদক এবং প্রধান অতিথি বিশেষ অতিথিমণ্ডলী উদ্বোধক ভিক্ষু সংঘ সদ্ধর্মপ্রাণ শ্রুতিমণ্ডলী, ভগবান বুদ্ধ বলেছেন শত সৎসং বিনিমত্ত ধম্ম নাম নত্তি, সারি আর্য সত্য ব্যতীত অন্য কোন ধর্ম নাই। সারি আর্য সত্য হচ্ছে দুঃখ সত্য, দুঃখের কারণ সত্য, দুঃখ নিরোধ সত্য, দুঃখ নিরোধের উপায় সত্য। এই সারি আর্য সত্য ছাড়া অন্য কোন ধর্ম যদি না থাকে আমরা এখন কোন ধর্ম করতে এসেছি? এখনকার এই ধর্ম সারি আর্য সত্যের মধ্যে পড়ে। হ্যাঁ, আপনি যখন সারি আর্য সত্যকে ব্যাখ্যা করবেন তখন আজকের অনুষ্ঠানটা হচ্ছে মূল অনুষ্ঠান। যেমন দুঃখ আছে, জন্ম জরা ব্যাধি মৃত্যু, এই চারি প্রকার দুঃখকে প্রাকৃতিক দুঃখ বলে। এটা সম্যক সম্বোধ দ্বারা উৎপন্ন হোক বা না হোক, পৃথিবীর যেদিকে যাক না কেন, জন্ম জরা ব্যাধি মৃত্যু এগুলি প্রাকৃতিক দুঃখ, পৃথিবীর দুঃখ। তারপর প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ, স্ফীত বস্তুর অলাপ, এই তিনটি দুঃখ হচ্ছে সরাগ দুঃখ। তারপর সংক্ষেপে পঞ্চস্কন্ধ দুঃখ, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এই পঞ্চস্কন্ধ হচ্ছে বিরাট দুঃখ। তো আমরা এই দুঃখের মধ্যে তিন প্রকারের দুঃখ পেলাম, প্রাকৃতিক দুঃখ, সরাগ দুঃখ, বিরাগ দুঃখ। এই দুঃখগুলোর ফল আছে দুঃখের কারণ, এই দুঃখগুলোর কারণ কোথায়? তা হচ্ছে আমাদের মধ্যে, আমরাই এই দুঃখের কারণ। কামদুঃখ, আমরা সবাই কামাচার করি, বৈধ হোক বা অবৈধ হোক, এটাকে কামতৃষ্ণা বলা হয়েছে। সুতরাং কামাচারের মধ্যেই এই পৃথিবী আমরা আপনারা সবাই জন্ম নিয়েছি।
সুতরাং জন্ম নিলেও তার একটা উপায় আছে, আমি আসতেছি। সুতরাং তারপর হচ্ছে ভব দুঃখ, এই পৃথিবীতে চারি প্রকার তিন প্রকার দুঃখের মধ্যে আমরা সবাই এই তিন প্রকার দুঃখ ভোগ করে চলেছি, তারপরেও মরতে চাই না। কত দুঃখ যে ভোগ করে আমরা চলেছি তার কোনো ইয়ত্ত নাই। হাহা, কত মা বাবাকে ডাকছি, কত ভগবানকে ডাকছি, কত ঈশ্বরকে ডাকছি, কত ঠাকুর প্রভু আরো কত কিছু স্মরণ নিচ্ছি এক দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, তারপরেও মরতে চাই না। এত দুঃখ ভোগ করার পরেও যে মরতে চাই না, এই পৃথিবীতে থাকতে চাই, এটাই হচ্ছে ভব দুঃখ। এই ভবের মধ্যে এত দুঃখ ভোগ করার পরেও কেউ মরতে চাই না, এটা হচ্ছে ভব দুঃখ। এই পৃথিবী ভব এবং বিভব দুঃখ, মরলেও আবার যাতে এই মনুষ্য লোকের মধ্যে আসতে পারি বা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে আসতে পারি, অথবা দেবলোকে যেতে পারি, অথবা ব্রহ্মলোকে যেতে পারি, কত আশা নিরাশা আকাঙ্ক্ষা প্রার্থনা ইত্যাদি, এটা হচ্ছে বিভব দুঃখ। মরার পরেও আমি যাতে আবার এই সমস্ত একত্রিত লোকভবনের মধ্যে যেতে পারি, কিন্তু যেতে তো হবে, তারপরেও প্রার্থনা থাকে আমি দেবলোকে যাব, আমি ব্রহ্মলোকে যাব, আবার মনুষ্যলোকে আসব, এই প্রার্থনা থাকে। একেই বলা হয় আমার দৃষ্টিতে বিভব দুঃখ। অন্যান্য লেখকরা পণ্ডিতেরা এই ত্রিবিধ তৃষ্ণাকে কত রকমের ব্যাখ্যা করেছে, কিন্তু আমি আমার মতো ব্যাখ্যা করলাম বিভব দুঃখ। এইগুলো হচ্ছে দুঃখের কারণ। সুতরাং আজকে যে অনুষ্ঠান করতে এসেছি, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়, দুঃখ নিরোধের উপায় আজকের এই অনুষ্ঠানের প্রাথমিক অবস্থা। প্রাথমিক অবস্থা এই অনুষ্ঠান দান, কঠিন জীবর দান। এই কঠিন জীবর দানের দ্বারাই শুধু নাগিত অস্তবীর নন, আরো কত অস্তবীর, আরো কত বদ্ধর লোক, আরো কত বদ্ধর মহিলা যে দুঃখ মুক্ত হয়েছে তা আমরা জানি না, বুদ্ধ তা বলেন নাই, একমাত্র নাগিত অস্তবীরের কথাই বলেছেন। কঠিন জীবর দান করে নাগিত অস্তবীর 30 কল্পকাল পর্যন্ত দুঃখ ভোগ করেন নাই, সুখ আর সুখ, সুখ আর সুখ ভোগ করেই তিনি শেষ পর্যন্ত গৌতম বুদ্ধের এসে আমলে এসে দুঃখ মুক্ত হয়েছেন। সুতরাং আজকে সেই দুঃখ মুক্তির প্রাথমিক অবস্থা। আমি বলবো যে আমরা সংসারী হলেও অতি সহজ একটা উপায় আছে, আমরা যদি একটু চিন্তা করি তাহলে দুঃখ মুক্তির পথে আমরা উন্নীত হতে পারব। দুঃখ মুক্তির উপায় আছে অরি অষ্টাঙ্গিক মার্গ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে তিন অবস্থা, শীল সমাধি প্রজ্ঞা। সুতরাং শীল কি, এই আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে শীল আছে সম্যক বাক্য,
সম্যক কর্ম সম্যক জীবিকা এই তিন মার্গ আছে শিব তো আমরা ভালো কথা বলতে পারি সম্যক বাক্য সুন্দর কথা বলতে পারি মায়াবী কথা বলতে পারি আদরণীয় কথা বলতে পারি সুন্দর সুন্দর কথা বলতে পারি যাতে কারো মনে কষ্ট না পায় সুতরাং সম্যক বাক্যের দ্বারা আমাদের জীবন সুন্দর হবে সম্যক কর্ম জীবন জীবিকার কারণে কর্ম করতে হয় সেই কর্মকে যদি আমরা সম্যক কর্মে পরিণত করি সম্যকভাবে কর্ম সম্পাদন করি তাহলে নিজের জীবন খুবই সুন্দর হবে এবং সম্যক জীবিকা জীবন জীবিকার জন্য যে সমস্ত কাজ আমরা করে থাকি এই সমস্ত কাজকেই ধর্ম বলা হয় কুশলীয় ধর্ম অকুশলীয় ধর্ম সুতরাং অকুশলীয় ধর্মকে পরিহার করে কুশলীয় ধর্মের মধ্য দিয়ে আমরা আমাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারি যাকে বলা হচ্ছে সম্যক জীবিকা এটা তো আর্য অষ্টাঙ্গের মার্গ হলেও আমরা আপনারা যারা অনার্য আছি আমাদেরও মার্গ যেহেতু এই তিনটি অঙ্গ শিলের অঙ্গ সুতরাং আমি যেভাবে বললাম এভাবে যদি চলি তাহলে আমরা আর্য অষ্টাঙ্গের মার্গের মধ্যে উন্নীত হলাম শিল পালন করলাম শিলের আরো অস্ত্র আছে সেই অস্ত্রের যারা থাকে যেমন আমরা 200 শিল পালন করি 227 শিল এটা আমাদের লাইন কিন্তু আপনাদের লাইন হচ্ছে এই পঞ্চশীল এই পঞ্চশীল সম্যক বাক্য সম্যক কর্ম সম্যক জীবিকাই হচ্ছে পঞ্চশীলের মূল উদ্দেশ্য বা কথা সুতরাং আজকে এই শিলের সঙ্গে দান সম্পৃক্ত দান দিতে এসেছেন শিল গ্রহণ করেছেন এবং বাবনও এর মধ্যে সম্পৃক্ত সুতরাং দান শিল ভাবনা আজকের এই অনুষ্ঠানের মধ্যে বিদ্যমান তাই এই অনুষ্ঠান দুঃখ মুক্তির আদি অনুষ্ঠান সুতরাং দান ব্যতিরেকে অন্য কোন ধর্ম সহজে হয় না বলছি দান ব্যতিরেকে অন্য কোন ধর্ম সহজে প্রতিফলন হয় না তার দার্শনিক দিক হচ্ছে চিত্ত দানের দ্বারাই চিত্ত যে লোভ আছে চিত্তের মধ্যে লোভ অলোভী হয় দানের দ্বারাই চিত্ত অলোভী হয় শিলের দ্বারাই চিত্ত অদ্বেষী হয় লোভ দ্বেষ অদ্বেষী হয় ভাবনার দ্বারাই চিত্ত অমোহী হয় মোহ অমোহ অমোহী হয় সুতরাং এই তিন কুশল কর্মের দ্বারাই তিন অকুশলের মূল উৎপাদিত হয় লোভ দ্বেষ মোহ সুতরাং প্রাথমিক পর্যায়ে যা আজকের এই অনুষ্ঠান আরো ব্যাখ্যা আছে তারপরেও সংসার সুখী সংসারী যারা আপনারা আপনাদের জীবন কিভাবে সুখী হবে ভগবান বুদ্ধ তাও চিন্তা করে দেশনা করেছেন এই দানের কথা
এই জাগৃত অষ্টমীর কথা একটানা জীবন দান করে সোজা হতা ত্রিশ কল্প নাকি দুঃখ ভোগ করে নাই অসম্ভব কথা অবিশ্বাস্য কথা আমাদের জ্ঞানে ধ্যানে মনে এটা বিশ্বাস করার মতো নয় আমরা সেই অস্তরের লোক নই এই কঠিন জীবনের আলোচনা করেছেন ভগবান বুদ্ধ সর্বজ্ঞ অরহত গণকে নিয়ে আপনাদের আমাদের মত লোককে নিয়ে নয় আমাদেরকে অনেক সময় পৃথকজন বলা হয় বুদ্ধের ভাষায় পৃথকজনেরা নাকি পাগলের মতো যারা যাদের লোক দেশ মোহ আছে তারা অনেকটা পাগলের মতো লোক খোদ বাইয়ে বাইয়ে মারামারি কাটাকাটি ঝগড়াঝাটি পরিবারের মধ্যে কত অশোভনীয় কর্ম সম্পাদিত হচ্ছে এর মূল হচ্ছে ক্রোধ বা লোক সুতরাং এগুলি থেকে মুক্ত হওয়ার জন্য এই অধর্মগুলিকে অহর্মগুলিকে পাপকর্মগুলিকে পরিহার করার জন্যই ভগবান বুদ্ধের দানের ব্যবস্থা সুতরাং অতীত জন্মের বর্তমান জন্মের দানের প্রভাব যাদের জীবনে আছে তারা সাই দরলিও শোনা হয় উপযুক্ত মানুষ নন তারপরেও সে কোটি কোটি হতি তারপরেও তার ছেলে মেয়েরা ইঞ্জিনিয়ার ডাক্তার বিসিএস ইত্যাদি ইত্যাদি আবার অনেক উন্নত মানুষ হয়েও সোনা ধরলে সাই হয়ে যায় সেই শ্রেণীর লোকের লোকদের ছেলে মেয়েরা শিক্ষায় দীক্ষায় উন্নত হতে পারে না এর মূলে হচ্ছে অদানের প্রভাব সুতরাং তারাই জীবনের মধ্যে এই সংসারে দুঃখী যাদের কোন ধন সম্পত্তি নাই গরিব অতি গরিব দরিদ্র সুতরাং দরিদ্র মোচন করার জন্যই আমাদের সবার লক্ষ্য এই মোচন করা লাভ কি লাভ করলে মোচন হবে ওই ধন সম্পত্তি সুতরাং ধনের দ্বারাই ধন সম্পত্তি লাভ হবে এটা দুর্ব সত্য ইহ জন্মে হোক পরে জন্মে হোক শিলের দ্বারাই সুন্দর জীবন লাভ হবে অনেকে আছে অনেক সম্পত্তিশালী কিন্তু ভোগ করার মতো জীবন নাই ভোগ করার মতো জীবন নাই পাকিস্তান আমলে আমি ফেরি বাজারে গেছি বিরাট কাপড়ের দোয়ান শিবর সেলাই করার জন্য কাপড় কিনতে গেছি ২৭ জন কর্মচারী আছে ৩ জন টাকা লোন নিয়ে আছে মাঝে ওই মালিক বসা এরকম করে সে আছে চোখিও দেখে না কত বলতে পারে না স্থানীয় বোধহয় তেমন শোনে না শুধু বসে আছে অথচ মালিক এত সম্পত্তি থাকার পরেও সে সম্পত্তি ভোগ করতে পারছে না পরিবার পরিজন নিয়ে সুতরাং সুন্দর জীবন লাভ করতে হলে সুস্থ সুস্বাস্থ্য জীবন লাভ করতে হলে সুন্দর সুন্দরী জীবন লাভ করতে হলে শীল পালন করতেই হবে শীলের দ্বারাই জীবন পরিচ্ছন্ন পবিত্র হয়
এবং বাবরার দ্বারাই সৎ জ্ঞান উৎপন্ন হয়, ইহ জন্মেও হয়, পরজন্মে তো হবেই। কোন জ্ঞান? যাকে বলে অনিত্য জ্ঞান। আমরা অনিত্য জ্ঞানকে অনেকে ঠিক ঠিকভাবে চিন্তা করি না। অনিত্য জ্ঞান কি? অনিত্য জ্ঞান হচ্ছে মানামানি, মানব ধর্মই অনিত্য জ্ঞান। মানামানি মানব ধর্ম, সাতটি ধর্ম আছে, তোর মধ্যে মানব ধর্ম একটি ধর্ম, আমাদের মধ্যে মানামানি আছে। কিন্তু অনেক জ্ঞানী মানুষ আছে মানামানি নাই, অনেক উচ্চ শিক্ষিত মানুষেরা আছে মানামানি নাই। সন্ধ্যার সময় ক্লাবে গিয়ে ক্লাবের বিভিন্ন গান বাজনা ইত্যাদি উপভোগ করে, সেরকম শিক্ষিত নয়, সেরকম জ্ঞানী নয়। যাদের মধ্যে মানামানি আছে তারা এই সত্যিকারের জ্ঞানী। সুতরাং এই ত্রিবিধ সম্পদ যারা আছে সে মানুষই বলতে পারবে আমি সুখী, আমি সুখী। এই জন্যই বলা হয়েছে দানাং দদান্ত শ্রদ্ধায়, শ্রদ্ধার সহিত দান দাও। শিরাং রক্ষান্ত সম্পদা সর্বদাই শীত পালন কর, ভাবনাবিরতা হন্ত ভাবনায় রত দাগ, গচ্ছান্ত দেবতা গতা। যেখানেরা যেখানে দেবতারা গমন করেন মৃত্যুর ভর সেখানেও গমন করবে, ইহ জগতে তো সুখ ভোগ করবে, মরেও দেবলোকে গিয়ে সুখ ভোগ করবে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আশীর্বাদ। আমাদের প্রথম পর্ব অনুষ্ঠান প্রায় সমাপ্তি, যেহেতু 11:30টা বিপ্লব সংঘের আশ্রয় গ্রহণ করবেন, তা আপনারা এখন সবার মঙ্গল এবং দীর্ঘ জীবন এবং বিশ্ব শান্তি কামনায় জল ঢেলে পুনর্দান করুন। সবাই বলুন বান্তে সংসার কান্দার দুঃখ মাতুসনাত্তায় নির্বাণ সাচ্ছে করণাত্তায় ইদাম অতিনাগত সুখী দন্দু ইয়াতায় ইদাম অতিনাগত সুখী দন্দু ইয়াতায় ইদাম অতিনাগত সুখী দন্দু ইয়াতায় উন্নামে উদগম ভট্টং দিন্নম ভবতি এবমেব আয়তো দিন্নম প্রেতানাম উপগতি তাবারি মহাপুর পরিপূরন্তি সাগরং এবমেব আয়তো দিন্নম প্রেতানাম উপগতি তাবতা চতুর্মেয়ি সম্পদং প্রিয় সম্পদং সব্বি দেব সব্বি ভূত অনুমোদন্তু সব্ব সম্পদ সিদ্ধি আকাশট্ট স ব্রহ্মট্ট দেবনাগা মহীদিগ ভূয়ন্ত অনুমোদিত শিলং রক্ষন্তু শাসনং শিলং রক্ষন্তু দেশ শিলং রক্ষন্তু মাং পরাগিমেন প্রিয়গম্যেন নমে বাল সমাগম কথং সমাগময়তু যাব নিবান পাতি ইদম মে ভূয় আসব কয়াবহং হোতু ইদম মে ভূয় নিবান চ পাতয়তু ইদম মে ভূয় আসব কয়াবহং হোতু ইদম মে ভূয় নিবান চ পাতয় হোতু ভবতু সব্বি সত্ত সুখিতা হন্তু জগতে সকল প্রাণী সুখী। সুদন গান্ধী বলব আছে।